গান আমাদের নিত্য সঙ্গী, গানের দ্বারস্থ হতে হয় বারবার, সেটা আমাদের মন খারাপে হোক, আনন্দে হোক, একাকিত্বে হোক, গান জুড়ে আছে আমাদের জীবন, আর এই জীবন জুড়ে আছে গান। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ওয়েলকাম করছি মাই টিভির নিয়মিত আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড নিবেদিত আমার গান দেখার জন্য। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি আজকে, যার গানে যার সুরে আমরা আগামী কিছুটা সময় মেতে থাকব, তাকে ইন্ট্রোডিউস করাতে গেলে আমার কাছে মনে হয় একটি কথা বলতেই হয় যে তার ভয়েসে অন্যরকমের একটা পাওয়ার আছে, আর সেই বিশেষত্ব বা সেই পাওয়ার হলো আপনার যতই মন খারাপ থাকুক, আপনি যতই চিন্তামগ্ন থাকেন, সব কিছুকে ছুটি দিয়ে যখন তার গান চলবে কিছুটা সময়ের জন্য তার গানে মেতে থাকতে হবে, তার সঙ্গেই সময়টা কাটাতে হবে। আমাদের সঙ্গে আছে ভীষণ প্রিয় গর্জিয়াস তাসনিমা আনিকা। হ্যালো, ওয়েলকাম টু আমার গান, কেমন আছো? আমি ভালো আছি, খুব ভালো লাগছে যে এতদিন পরে এসে আসলে আমরা আবার একটু মিউজিকে ব্যাক করেছি আনিকান রকার্স। এবং আমরা অলওয়েজ, আমি যেটা বলবো যে মাই টিভি আমার কাছে একটা ফ্যামিলির মতন, এবং আমরা আবার মাই টিভি দিয়ে আবার আমরা শুরু করেছি একটা দীর্ঘদিন ব্রেকের পরে, কারণ সব কিছু মিলে আসলে আমরা সবাই একটু একটা অন্যরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সো খুব ভালো লাগছে যে গান করতে এসেছি এবং তোমাকে পেয়েছি সাথে। তো এটা তো মনে করো যে সব কালোর মধ্যে একটা লাল গোলাপ ফুটে আছে, এমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ, তুমি সবসময় আমাকে একটু বাড়িয়েই বলো। এনিওয়ে, দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমাদের সাথে আমাদের এই আয়োজনে কানেক্টেড হতে পারেন। স্ক্রলে আমাদের ফোন নাম্বার যাচ্ছে, পছন্দের গানের জন্য আনিকার কাছে রিকোয়েস্ট করতে পারেন, সেই সাথে আনিকা আজকে যে গানগুলো গাইবে সেগুলো নিয়ে আপনাদের ভালো লাগার অনুভূতিগুলোও কিন্তু আমাদেরকে জানাতে পারেন আপনাদের ফোনের অপেক্ষায়। তো আনিকা মানেই গান, আর গান হবে, আড্ডা হবে, শুরুটা করতে চাই গান দিয়ে। কোন গান দিয়ে আজকে আমার গান শুরু হচ্ছে? ওয়েল, এটা আসলে আমার খুব পছন্দের একটি গান, শেখ ইশতিয়াক স্যারের। এবং আমরা যারা ব্যান্ড লাভার্সরা আছি, বা আমরা যারা একটু পপ গান, বা আমরা একটু রক মিউজিক, বা এই ধরনের যারা জনরাগুলো পছন্দ করে, তারা কিন্তু ওনার গান অবশ্যই লিস্টে রাখি। মানে হি ইজ আ লেজেন্ড। সো ওনার একটা খুবই পপুলার একটি গান, টিপ টিপ বৃষ্টি, গানটা করার চেষ্টা করছি। চল শুরু করি। আসি আসি বলে তুমি
নিজের মতন করে গাইবার চেষ্টা করলাম। ইউজুয়ালি যেটা হয় যে কোনো একটা গান আমি আমার মতন করেই গাই, মানে আমি যেভাবে ফিল করি, আমি গানটাকে যেভাবে উপলব্ধি করি, আমি ওভাবেই আসলে গাইবার চেষ্টা করি। এই যে তুমি অনুভব করার কথা বা বলছিলে যে তুমি যেভাবে ফিল করো, আমার যেটা ফিল হচ্ছিল যে দাবদাহে যেমন বৃষ্টি একটা শীতল পরশ নিয়ে আসে, সেরকম যত ব্যস্ততা থাকুক, যত চিন্তা থাকুক, ছোটাছুটি থাকুক, এরকম একটি গান কিন্তু মনে শীতল পরশ বুলাতে পারে। সত্যি আমার কাছে এটাই আমাদের আসলে আজকে এটাই প্রচেষ্টা যে সবাই যে একটা বাবার কাছ থেকে তৈরি হয়েছে, কারণ বাবা ব্যান্ড মিউজিকের সাথে ছিলেন, বা চট্টগ্রামে বাবার অনেক ফেমাস একটা ব্যান্ড ছিল, জ্যামিং ব্যান্ড, এন্ড হি ওয়াজ দ্য ভোকালিস্ট দেয়ার। সো ছোটবেলা থেকে না বাবাকে কনসার্ট করতে দেখেছি স্টেজের মধ্যে, তখন বাচ্চু আঙ্কেলরা ছিলেন, তারপরে হচ্ছে গিয়ে মাইলস পারফর্ম করতো,
হ্যাঁ, তারপরে তখন ফিলিংস ছিল, হ্যাঁ, জেমস ভেরা পারফর্ম করতো, সো এইগুলো দেখতাম, দেখে মানে তখন মনে হতো যে ওয়াও, আমার তখন আসলে মাঠের মধ্যে রোদের মধ্যে বসে বসে কনসার্ট দেখতাম। তুমি যে দুটো ব্যান্ডের নাম বললে, সেই সাথে শ্রদ্ধেয় জেমস উনার নামও বলেছো, কিন্তু প্রথমে যে দুটো নাম বললে, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, শ্রদ্ধেয় শাফিন আহমেদ সাম্প্রতিক চলে গেলেন, কিন্তু গানগুলো থেকে গেছে আর একইভাবে আমাদেরকে ভালো লাগার অনুভূতি জায়গায়, বলো। অবশ্যই, এবং আমি চাই যে ওনাদের গানগুলো আমাদেরকে গাইবার সুযোগ করে দেওয়া হোক বেশি বেশি করে, কারণ আমরাই ওনাদেরকে আমাদের মধ্যে ধারণ করি এবং আমরা বাঁচিয়ে রাখতে চাই, আরও নিজেদের মধ্যে রাখতে চাই, নিজেদের কাছে, কারণ এটা আমাদের কাছে একটা অ্যাসেট। আর বারবার নিঃসন্দেহে যে বাংলা ব্যান্ড যতদিন থাকবে এই গানগুলোর জন্যই থাকবে। সত্যি কথা, সত্যি কথা, এগুলো আমাদের জন্য আমি বলবো যে একটা গান একটা সম্পত্তি, একটা অ্যাসেট দেশের জন্য। তো চলো নেক্সট গানে যাই। আনিকান রকার্স, আমরা আসলে খুব বেশি ভক্ত হচ্ছি আর্কের, আমরা বেশ অনেক আর্কের কাভার্স করি, মানে আমরা কোনো না প্রত্যেকটা লাইভে আমরা কেন কোনো না কোনোভাবেই আমরা আর্কের একটা গান করি, তো আজকে একটা করছি, এটা আমার খুব পছন্দের একটি গান, আশা করি আপনাদের ভালো লাগে। চল। এত কষ্ট কেন ভালো থ্যাংক ইউ সো মাচ। এই গানটি শুনে আমার নিজের একটি মেমোরি মনে পড়ে গেল, আমি মনে হয় তোমার সাথে এর আগে শেয়ার করেছিলাম, স্টেজ পারফরমেন্স হচ্ছে, সাধারণত যেভাবে আমরা আর্টিস্টদেরকে কল করি, প্রথমে নাম অ্যানাউন্স করি, তারপরে আর্টিস্ট স্টেজে আসে, তো হাসান ভাইয়ের কনসার্ট, কিন্তু ব্যাপারটা হলো একটু অন্যভাবে, মানে প্রথমে তার নাম অ্যানাউন্স করা হবে না, একদম অন্ধকার স্টেজ, তিনি মাঝখানে বসে আছেন, হুট করে তার উপরে একটা লাইট পড়লো আর তিনি গেয়ে উঠলেন শানাইয়ের সুর নিয়ে যাবে। তো লিসনার হিসেবে আমার কিন্তু মানে ওই ব্যাপারটা দেখে গুজবাম হচ্ছিল, আর তুমি যেহেতু মিউজিশিয়ান তো তুমি আরো রিলেট করতে পারবে যে এনভায়রনমেন্টটা কেমন ছিল। একটা অন্যরকম ফিলিং, এটা আসলে মানে ভালো লাগে যে আমরা এমন কিছু মানুষের মিউজিক শুনে আসলে মিউজিক করতে এসেছি, এটাই তো অনেক বড় পাওয়া। একেবারেই তাই, আর বিশেষ করে আমাদের দেশের ব্যান্ডের গানগুলো না, আমার কাছে মনে হয় যে সময়কে হার মানানো, সময়কে ছাপানো। এই গানটির কথা যদি বলি, আমার কিছুতেই মনে হয় না যে এই গানটির বয়স অনেক বছর হয়ে গেছে, যদি বলা হয় এই গানটার কম্পোজিশন কালকে হয়েছে, এটা আমি অনায়াসে বিশ্বাস করে নেব। সত্যি কথা। এরপর কোন গানটি শোনাবে? এবার একটা নিজের গান করি। ওকে, এবার একটা নিজের গান করি, পরাণ বন্ধু, আমার খুব পছন্দের একটি গান, আশা করি সকলের ভালো লাগবে। চল।
থ্যাংক ইউ সো মাচ। আমার গানে আমার গান থাকবে না, সেটা তো হয় না, তাই না? সো ইয়েস, যেটা বলছিলাম যে কিছু লেজেন্ডের গান শুনে আসলে আমাদের মিউজিকে আসে, আমি বলবো তো সবার এখানে যে কয়জন আছে, সো তার মধ্যে একজন হচ্ছে আমাদের আইয়ুব বাচ্চু স্যার। সো এমন কোনো স্টেজ নাই বা এমন কোনো ফ্লোর নাই যেখানে আমরা আসলে ওনার গান গাই না, তো ওনার একটি গান গাইবার চেষ্টা করছি, আশা করি সকলের ভালো লাগবে। চলো লেটস ডু ইট। দেখো না হাসি শেষে আসতে
থাকে। থ্যাংক ইউ সো মাচ। 2018 সালের 18 অক্টোবর রূপালী গিটারের মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমালেন শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, কিন্তু আমাদের হাসি গানে কথায় মিশে রইলেন, থেকে গেলেন, ট্রু, জীবনের শেষ দিন পর্যন্ত মিউজিকের সাথে থাকলেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার একটা মিউজিশিয়ানের জন্য, একটা আর্টিস্টের জন্য। আচ্ছা, আমি জানি তার সঙ্গে তোমার স্মৃতি আছে, সেটা শুনবো, একজন দর্শক ওয়েট করছে, তার কলটা নিয়ে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আসসালাম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আমি রাসেল বলছি, চিটাগং থেকে। ওকে, চিটাগং থেকে? জি চিটাগং থেকে। ওকে, আমার গানে অনেক অনেক স্বাগত, কথা বলুন, আনিকা শুনতে পাচ্ছে। আসসালামু আলাইকুম, চিটাগং থেকে ফোন যেহেতু আসছে মানে এটা আমাদেরই মানুষ। তুমি একটু বলো না, তোমাদের ভাষায় কথা বলতে পারো? কথা কেন শুন না, আছে আছে ভালো ইনশাল। আপনি কি চিটাগং এর? অবশ্যই আমি চিটাগং এর, প্রাউড চিটাগং, আমি মোস্টলি সবাই চিটাগং। নো আইডিয়ালি আই এম রিয়েলি লাইকিং ইওর সং সো লং, থ্যাঙ্ক ইউ সো মাচ। এটা বিশেষ করে হাসানের গান গেলেন, আই ফাইন গান গেলেন, সো আগে ইটস অ্যামেজিং, চেষ্টা করছি। থ্যাঙ্ক টু দি হ্যান্ডস অলসো যারা বাজাচ্ছেন, ওনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ও থ্যাঙ্ক ইউ। সাউন্ডটা কেমন লাগছে? সাউন্ডটা নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে, শুনতে কেমন লাগছে? ভালো, সাউন্ড অনেক ভালো, অনেক লাভলি, অনেক ক্লিয়ার। কোন গানের রিকোয়েস্ট আছে আজকে? ইটস অল বিকজ অফ খোকন ভাই, রাইট? সরলতার প্রতিমা রিকোয়েস্ট। ও ওয়াহ, আচ্ছা, এটা আমরা আজকে ভেবেছিলাম করব না, বাট এখন যেহেতু রিকোয়েস্ট চলে আসছে আমরা ব্রেকের পরে করব, প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের সাথে আপনি কানেক্টেড হয়েছেন, আশা করছি আজকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এবং ওনার কথার সূত্র ধরে বলতে চাই যে প্রিয় মিউজিশিয়ান ভাই যারা আছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এত চমৎকার করে গানগুলোকে প্রাণ দেওয়ার জন্য। তো আনিকা, যেটা বলছিলাম যে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, ওনার সঙ্গে তোমার মেমোরি আছে আমি জানি, কোনো একটা মেমোরি আমাদের সাথে শেয়ার করবে? আমার অনেক ছোটবেলার কথা মনে পড়ে যে একবার একটা কনসার্টে গেছিলাম আমি আমার বাবা সহ, সোনি যা স্টেজ থেকে মাত্র নামলো, মানে ব্যাক স্টেজে ছিল, সো উনি ওয়াজ লাইক, উনি একটা কোকাকোলার বোতল মানে খাচ্ছিল মানে গ্লাসের, সো এরপরে উনি হচ্ছে গিয়ে ওই বোতলটাকে মানে জাস্ট খাওয়ার সময় আমি জাস্ট বললাম আমিও খাবো, আমিও খাবো, তো হি জাস্ট শেয়ার্ড হিজ বোতল আমাকে, তখন আমি ওনার বোতল দিয়ে পুরো কোকটা শেষ করে দিয়েছি, ওনাকে আর খেতেও দিইনি। সো
ওরকম অনেক সুইট সুইট অনেক মেমোরিজ আছে, অনেক মেমোরিজ আছে। যেটা একটা আমার কাছে মনে হয় যে ওই যে একটা সম্পর্ক, মানে আমার এখনও মনে পড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়তাম আমি, সো ওই ইউনিভার্সিটিতে বড় ভাইদের কাছে পার্ট নেওয়ার জন্য আমি আমার আব্বুকে বলছিলাম যে এই বাচ্চা অঙ্কেল আসবে তো ব্যাক স্টেজে যেন আমাকে একটু নিয়ে যাওয়া হয়। এরপরে ফুল প্রোটোকল দিয়ে আমাকে নিয়ে গেছে ইউনিভার্সিটিতে, সবাই তো পোলাবেন কী ব্যাপার ঘটনা কি, তারপরে তো আমার আঙ্কেল চাচু আসো, ঠিক আছে, তো ফুল মোটামুটি ফুল পার্টে ছিলাম পুরো সেমিস্টার। আর বিশ্বাস করি যে লেজেন্ডের মৃত্যু হয় না, ছিলেন আছেন এবং থাকবেন। শ্রদ্ধা আইপাচু, পরের গানে যেতে চাই আর ওয়েট করতে চাই না, এই গানটা আমি প্রথমবারের মতন ট্রাই করব। ইউজুয়ালি যেটা হয় যে আমি তো বেশিরভাগই আসলে ব্যান্ডের গানই করি, এটা একটু ভিন্ন রকমের একটা গান, ইটস আ ফোক আই গেস, রাইট, ইটস আ ফোক, সো আমরা আমাদের মতন করে করছি, চেষ্টা করছি, শুনবো। পাই তোমার লাগল খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমার নিঠুর মন যদি পাই তোমার লাগল খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমি প্রেম ভাসি লইয়া গলে যাই গো যদি মরি, প্রেম ভাসি আমি প্রেম ভাসি আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরে, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরে দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া।
থ্যাঙ্ক ইউ সো মাচ। থ্যাঙ্ক ইউ সো মাচ, মিষ্টি একটা পরিবেশন, আর এমন ভাবে এই গানটি আমি আনিকার কাছে শুনবো, এটা আমার জন্য একটা সারপ্রাইজ, এটা আমার জন্য একটা সারপ্রাইজ। কোন গানটা দিয়ে এবারে পর্ব শুরু করছো বলো? ওই তো আমরা তো সবসময় আসলে ব্যান্ডদেরকে সবসময় ট্রিবিউট দিয়ে থাকি, ওনাদের গানগুলি গাইবার চেষ্টা করি। সো দলছোট আমাদের একটা খুব পছন্দের ব্যান্ড, আমাদের সবার ইনফ্যাক্ট। ইয়েস, পাপাদের একটি গান করছি, দিন বাড়ি যায়, আশা করি সকলের ভালো লাগবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু এর দেখা হবে। যত দূরে যাই জানি না তো কবে, জেনে রেখো শুধু এর দেখা হবে। Oh,
থ্যাংক ইউ সো মাচ। আমি ভুল না করলে শ্রদ্ধেয় বাপা মজুমদার এই গানটি নিজেই টিউন করেছেন, এত পছন্দের একটি গান। আর আজকে তুমি যেন সব পছন্দের গান দিয়েই তোমার লিস্টটা সাজিয়েছো। একটু সব সবাই জানে এরকম একটা গান, সবার মুখে মুখে যে গানগুলা, ওই গানগুলোকে আসলে আজকে আমরা গাইবার চেষ্টা করছি। আর আমরা আসলে যখনই গাই, তুমি তো দেখতেই পাচ্ছো যে আমরা কিন্তু ফুল ব্যান্ডটা খুব দুষ্টামি করি, মানে গান করছি দুষ্টামি করছি, একজন আরেকজনকে ইশারা করে দুষ্টামি করছি। আমার যেটা মনে হয় কি যে গানটা তোমাদের একদম জীবনের সাথে মিশে গেছে। তো তোমরা তো অনেক কনসার্ট করো, অনেক স্টেজে যাও, এবং দেখা যায় যে আজকে এই জেলায় তো রাতে আবার অন্য জেলায় চলে যাচ্ছ, মানে খুব হ্যাপেনিং। আমরা একসাথে আসলে এমনও হয়েছে যে আমরা বের হয়েছি তিন চার দিন পরে এসে মানে বাসে ঢুকেছি, আমরা একই মাইক্রোতে কখনো এখানে কখনো ওখানে, সেভাবেই চলেই গেছে। বাট এই যে একটা ফ্যামিলি, একটা বন্ডিং, এটা সেটা আমরা কিন্তু সবাই বন্ধুর মতন, মানে আমার আমি বলবো যে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে আনিকান রকার্স, মানে ওদের সাথেই আমার বেশি সময় কাটে। একদমই। আনিকার কাছে আমি একটু শুনতে চাই যে যেহেতু আমি অনেকগুলো বছর ধরে আনিকার পারফরমেন্স দেখছি, আমার মনে হচ্ছে যত সময় গেছে আনিকা একদম কমপ্লিট একজন পারফর্মার হয়েছে। আমরা অনেক সুন্দর সুন্দর কনসার্টের ছবি দেখি রিসেন্ট টাইমে, বিশেষ করে আনিকার। আমাকে তুমি স্টেজের কোনো একটা মজার ঘটনা শেয়ার করো, সেটা মজারও হতে পারে বা একটু ইমোশনাল ঘটনাও হতে পারে, যে থাকে না যে অডিয়েন্স যখন একদম সরাসরি তোমাকে রিয়াকশনটা জানায়, ভালো লাগাটা জানায়, সেটা কিন্তু যে কোনো আর্টিস্টের জন্য খুব প্রেশিয়াস একটা ফিলিং। স্টেজের কোনো এক ঘটনা, স্টেজে আসলে আমি বলবো যে আমার কাছে প্রত্যেকটা স্টেজই অনেক প্রেশাস, কারণ সব জায়গায় আমি একটা কথা বলি যে স্টেজ আসলে আমার প্রেমিক, এবং যখন আমি স্টেজের কাছে যাই আমি অনেক এক্সাইটেডও হয়ে যাই আর ইমোশনালও হয়ে যাই। আমাদের আসলে স্টেজে অনেক 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 মানে এটা আসলে মানে হ্যাঁ মানে এটা এত এত বছর ধরে একসাথে মিউজিক করছি, সো অনেক অনেক স্মৃতি আসলে আছে, একটা বললে আর একটা বললে শেষ করা যাবে না সত্যি কথা বলতে।
এরপর কোন গানটি শোনাবে? ওয়েল, আসলে একজন রিকোয়েস্ট করেছিলেন রাসেল ভাই চিটাগং থেকে, এবং এই গানটা তোমার খুব পছন্দের, তুমি বলছিলে আমাদের খুবই পছন্দের খালিদ ভাই, উনিও তো আসলে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। মানে চিন্তা করো যে আমরা একটা বছরে কতগুলো মানে প্রিয় মুখ হারিয়েছি, আমরা শাফিন ভাই হারিয়েছি, আমরা খালিদ ভাই হারিয়েছি, আমরা জুয়েল ভাই হারিয়েছি। সো আমার কাছে মনে হয় যে এই বছরটা তো যথারীতি একটা মিউজিশিয়ানদের জন্য একটা খারাপ বছর বটেও, এবং আমরা আসলে অনেক মানে লেজেন্ডদেরকেও হারিয়েছি। হ্যাঁ, আমার কাছে মনে হয় মানে 2018 সাল থেকেই দেখো পরপর পরপর, সেটা আমাদের চলচ্চিত্র জগতের বলি এবং সঙ্গীত জগতের বলি, পরপর পরপর যেন নক্ষত্র চলে গেল। রাসেল ভাই একটা রিকোয়েস্ট করেছিলেন সরলতার প্রতিমায়, গানটা আসলে হঠাৎ করে আমরা ওভাবে করে যদি প্রিপারেশন নেই তো আমরা একটু ছোট করে একটু নিজেদের মতন করে করছি, জাস্ট ওই ওনাকে মনে করার জন্য, ওনাকে স্মরণ করার জন্য। সো লেটস ডু ইট। চিটাগং থেকে রাসেল ভাই আপনার জন্য। অন্যরকম একটা পরিবেশ তুমি ক্রিয়েট করলে, গানগুলো না এমন পাওয়ারফুলই হয় যে গান নিজের মতো করে আমাদের মনটাকে সেই দিকে বয়ে নিয়ে যায়। আশা করি উনি এতক্ষণ ছিলেন আমাদের সাথে গানটা শোনার জন্য। নিশ্চয়ই। এখন তুমি কোন গানে? এবার আমি আমার নিজের গান করি, পালাবি কোথায়, খুব ভাইরাল হয়েছিল কিছুদিনের মধ্যে গানটা। চলো
থ্যাংক ইউ সো মাচ আনিকাকে এবারে আমি একটু রিকোয়েস্ট করব যে যাদেরকে ছাড়া সুর হয় না, গান হয় না, রকার্সরা আছে আমাদের সাথে, প্রিয় মিউজিশিয়ান ভাইদের নামগুলো একবার করে বলবেন। অফকোর্স ওদের নাম আসলে সবাই মোটামুটি এখন চিনে ফেলেছে, কারণ প্রত্যেকবার এত সুন্দর করে বর্ণনা দিই। সো আমার সাথে আছে আনিকান রকার্স, কিবোর্ডে আছেন আমাদের পুটু ভাই, এ পাশে গিটারে আছেন মিরাজ ভাই, ড্রামসে আছেন আমাদের বাপ্পি, পার্কেশনে আছেন বাপ্পা, এবং এই জায়গাটাতে আপনারা সবাই সবসময় আসলে মারুফকে দেখতেন, আজকে আসে মুন। সো আমরা সবাই মিস করছি, এবং মারুফ আমাদের সাথে অনেক দিন অনেক বছর একসাথে আমাদের সাথে ছিল আনিকান রকার্সে, এবং আমি আর মারুফ মিলেই আসলে একসাথে আনিকান রকার্স স্টার্ট করেছিলাম। সো অ্যাকচুয়ালি আমরা মিস করছি তাকে খুব, এবং সে অবশ্যই স্ক্রিনে বসে আমাদেরকেই দেখছে আমি শিওর। সো ওয়েলকাম মুন, থ্যাংক ইউ সো মাচ, আজকে ওর আমাদের সাথে প্রথম লাইভ। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে, নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাবে আনিকান রকার্সের সাথে নতুন পরিবারের সদস্য। তো আমার খুব ভালো লাগলো, সময়টা খুব দারুণ কাটলো, গানে গানে আড্ডায় আড্ডায় কখন যেন সময়টা শেষ হয়ে গেল। আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিতে চাই দর্শকদের কাছ থেকে, তারপরে বিদায়টা হবে সুরে সুরে, তোমার গানের সুরে। তুমি একটু চিন্তা করো কোন গানটা দিয়ে আজকের আয়োজন শেষ করবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের গ্রাম বাংলা টিউবস লিমিটেড নিবেদিত আমার গান? আশা করছি ভালো লেগেছে, আপনাদের সময়টাকে খানিকটা হলেও সুন্দর করতে পেরেছি। আমি রুহানি সালসাবি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি। চলো শেষ গান করি।
বসন্ত বাতাসে শহীদ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শহীদ বসন্ত বাতাস